9 বছর ধরে চাকরির জন্য অপেক্ষা, কিন্তু এখনো তাও ধরাই। এই প্রেক্ষাপটে নিয়োগের দাবিতে এবার পথে নামলেন আপার প্রাইমারির ইন্টারভিউ থেকে বঞ্চিত চাকরি প্রার্থীরা। শুক্রবার শিয়ালদা থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল করলেন আন্দোলনকারীরা। আমরা এই যে 9 বছর ধরে বঞ্চনা শিকার, এইটা আর কতদিন? এটা আমাদের হকের চাকরি, আমরা এই চাকরি আমাদের পেতেই হবে। আমরা এর জন্য লড়াই চালাচ্ছি, আর লড়াই আমরা চালিয়ে যাব যতদিন না আমাদের চাকরি হবে। আমরা চাই গেজেট মেনে ইন্টারভিউ 15 দিন আগে পর্যন্ত যত সিট আছে সব সিট আপডেট করে আমাদের এই যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দেওয়া হোক। আমরা আর কতদিন সহ্য করব এরকম কষ্ট যন্ত্রণা? আমরা কেন রাস্তায় পড়ে থাকব? মিছিল যেমন এগিয়ে চলেছে, তার একেবারে সামনের সারিতে রয়েছেন কিন্তু মিলাতুন বেহার। এছাড়াও কিন্তু বিভিন্ন জেলা থেকে প্রচুর সংখ্যক আপার প্রাইমারির ইন্টারভিউ বঞ্চিত প্রার্থী, তারা এসেছেন, তাদের অভিভাবকরা এসেছেন। এদের বঞ্চনার জবাবটা দেবেন কে? তিনি তো পরমানন্দে রয়েছেন, তুরি আনন্দে রয়েছেন, তিনি দাতা হয়ে গেছেন। এই লক্ষ্মীর ভাণ্ডার, ওই কন্যাশ্রী, রাস্তাশ্রী, পথশ্রীর বীরশ্রী, কি জানি না, এরপরে হয়তো হবে মুখ্যমন্ত্রীশ্রী এবং তাতে নোবেল পুরস্কার পাবেন। আমার মনে হচ্ছে সেরকমই পুরো বঞ্চনার বাহার তিনি জমিয়ে তুলেছেন। এখন তার বিবেক ফিরে আসুক, হুঁশ ফিরে আসুক, তিনি যেন যথাযথ পদ্ধতিতে সমস্ত বঞ্চনার শিকার হওয়া মানুষ, এই রাজ্যবাসী তাদের প্রতি তাকান, তাদের যোগ্যতার যথাযথ স্বীকৃতি দিন। 2013 সালে বিজ্ঞপ্তি বের হয় আপার প্রাইমারির, 2014 সালে পরীক্ষা হয়, 2016 সালে গেজেট প্রকাশিত হয়। চাকরি প্রার্থীদের দাবি, সেখানে আপডেটেড সিটে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ইন্টারভিউ মারফত নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু সেই ইন্টারভিউ এখনো হয়নি। অবশ্যই আমরা আশার আলো দেখছি, কারণ এই যে দুর্নীতি করে চাকরি পেয়েছে এর জন্যই আমরা আজকে এখানে। আমাদের এই দিনগুলো কেন দেখতে হচ্ছে এই কারণে। অবশ্যই আমরা আশাবাদী, সেই সিটগুলো ফাঁকা হচ্ছে, সেখানে যোগ্য প্রার্থীরা চাকরি পাবে, এটাই আমাদের আশার আলো। শিক্ষার্থীরা বহুদিন ধরেই আন্দোলন করছে, আপনারা জানেন, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে এখানেও দুর্নীতি হচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। বারবার কোর্টে যেতে যাচ্ছে কিছু পরীক্ষার্থী, কারণ নিয়ম মানা হচ্ছে না, রাজ্য সরকার নিয়ম মানছে না, এবং তার ফলে একটা প্রজন্মের পর প্রজন্ম তারা চাকরিবিহীন হিসেবে কাটিয়ে দিল। তাদের যে জীবন থেকে 10-15 বছর হারিয়ে গেল, এর জবাব বা এর কম্পেনসেশন, এর পূর্তি কে করবে আগামী দিনে? তৃণমূল কংগ্রেস কি করবে? যারা এলিজিবল ক্যান্ডিডেট চাকরি পাননি, তারা একটু ধৈর্য রাখুন, চাকরি পাবেন। বিশিষ্ট মানুষের সাথে হাঁটলে চাকরি পাওয়া যায় এরকম কোনো গ্যারেন্টি নেই, কিন্তু হ্যাঁ, নিশ্চিতভাবে একটা ভুল হয়েছিল, একটা অন্যায় হয়েছিল, সেটাও মুখ্যমন্ত্রী বা অজান্তে। এখন যখন জানা গেছে এটা একটা প্রসেস আছে, তাছাড়া অনেকগুলো কোর্টে কেস পেন্ডিং আছে, এগুলো সব মিটিয়ে নিয়ে সব কটাই হবে। চাকরির আশায় পথে নেমেছেন, কিন্তু আরও কতটা পথ পেরোলে মিলবে নিয়োগপত্র, জানে না এই অসহায় মুখগুলো। অনির্বাণ বিশ্বাস, আবির ইসলাম ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।